এই ডিজিটাল বাংলাদেশে আপনারা অনেক দূর এগিয়েছেন, আমরা সবসময় অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু একটা বিষয় আপনাকে বলতে চাই যে এই ডিজিটাল বাংলাদেশের একটা অন্ধকার বিষয় হচ্ছে গিয়ে যে আমাদের যে রিজার্ভ চুরি, 101 মিলিয়ন ডলার আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে যে রিজার্ভটা চুরি হয় এইটাও কিন্তু ডিজিটালি হয়, এটা একটা জিনিস। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে ডিজিটালি তো আমরা যারা জনগণ বা আমরা যারা আছি, আমরা আপনারা আমাদেরকে প্রাইমারি লেভেল পর্যন্ত আনতে পারছেন আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারে, কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের দেশে যে বিজনেস, প্রশ্ন করুন, বিজনেস যারা আছে তারা দেখা যাচ্ছে যে অনেক বেশি ইভেন স্মার্টার দেন দ্য গভর্নমেন্ট মেশিনারিজ। এই ক্ষেত্রে আপনারা যে ডেভেলপমেন্টটা হচ্ছে এটার সাথে সাথে প্রোটেকশন লেভেলটা ওই জায়গায় আমরা নিতে পারতেছি কিনা, যাতে গভর্নমেন্ট মেশিনারি সব সময় স্মার্টার দেন দ্য আদার কোম্পানিজ থাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ গত 15 বছরে যেই দ্রুত সময়ের মধ্যে যে ব্যাপকভাবে ডিজিটাইজ হয়েছে, আমাদের এখন 52,000 ওয়েবসাইট, আমাদের 2,500 সেবা ডিজিটাইজ করা হয়েছে, আমাদের ডিজিটাল নথি ইলেকট্রনিক নথির মাধ্যমে আমাদের প্রায় বলতে গেলে 13,000 অফিসে প্রায় 1.5 লক্ষ কর্মকর্তা তারা পেপারলেস ফাইল ম্যানেজ করছে, এবং আমাদের ট্রানজ্যাকশন অর্থাৎ মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেট, আমাদের ইলেকট্রনিক পেমেন্ট ট্রানজ্যাকশন, এবং গত বছর মাননীয় ICT উপদেষ্টা ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম বিনিময়, যেটি একটি যুগান্তকারী পদক্ষেপ যার ফলে আলটিমেট যে আমাদের সম্পূর্ণ ক্যাশলেস সোসাইটির দিকে আমরা যাব, সেখানে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। সেখানে কিন্তু আমরা 2016 সালে একটা মারাত্মক একটা ক্ষতির সম্মুখীন হই, যেটা মাননীয় সংসদ সদস্য মহোদয় বলছিলেন। আমার জানা মতে আমাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে সেই সময়ে 81 মিলিয়ন ডলার আর কি সাইবার হামলার মাধ্যমে চুরি করে নিয়ে গিয়েছিল। একটা দেশ থেকে সাইবার হামলা পরিচালনা করা হয়, বাংলাদেশ থেকে টাকা নিয়ে আরেকটা দেশে নিয়ে যাওয়া হয়, সেইখান থেকে কিন্তু সেই সাইবার অপরাধীরা আরেকটা জায়গায় টাকাটা ট্রান্সফার করে নেয়। তার মধ্যে অল্প কিছু টাকা আমরা আনতে পেরেছি, এখনও অধিকাংশ টাকা কিন্তু আমরা ফেরত আনতে পারিনি। তারপরে আমরা উপলব্ধি করতে পারলাম যে বাংলাদেশের GDP যেভাবে বড় হচ্ছে, আমাদের ওভারঅল টোটাল GDP সাইজ এখন প্রায় 450 বিলিয়ন ডলার, আমাদের GDP গ্রোথ খুব স্টেবল, আমাদের পার ক্যাপিটি ইনকাম বেড়ে এখন $2,800 উন্নীত হয়েছে, আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্মে আর্থিক লেনদেন, এ কারণে আমাদের তথ্য এবং অর্থের রূপান্তরের সুরক্ষাটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে। এবং মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যথেষ্টই বলেছেন যে বলা হচ্ছে ডেটা ইজ দি নেক্সট ওয়েল, অর্থাৎ তেল গ্যাসের চেয়েও অনেক বেশি মূল্যবান আসলে সম্পদে পরিণত হচ্ছে তথ্য, অর্থ এবং উপাত্ত, যে কারণেই কিন্তু আমাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট আমরা প্রণয়ন করেছি। এবং 16 সালের পরে কিন্তু বড় ধরনের কোনো আর হামলা আমরা শিকার হইনি, কারণ আমরা একদিকে ডিজিটাল লিটারেসি তৈরি করছি আমাদের ছাত্রছাত্রী নাগরিকদের জন্য, অপরদিকে মাননীয় স্পিকার আমাদের সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস বৃদ্ধি করছি, আমাদের প্রযুক্তিগত সক্ষমতা তৈরি করেছি, আমাদের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম কাজ করছে, আমরা 34টি প্রতিষ্ঠানকে আমরা ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে ডিক্লেয়ার করেছি, এবং তাদের নিয়মিত আমরা প্রশিক্ষণ এবং তাদের সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছি, এবং কঠোর আইনের প্রয়োগ সহ আমরা কিন্তু আন্তর্জাতিক একটা সমঝোতার মধ্য দিয়ে ভারত, আমেরিকা, জাপান, সাউথ কোরিয়া অনেকের সাথে আমরা সমন্বয়ের মাধ্যমে পারস্পরিক সমঝোতা, সাথে সাথে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে তাদের সাথে যোগাযোগের ভিত্তিতে কিন্তু আমরা আমাদের সাইবার জগৎটাকে নিরাপদ রাখার জন্য চেষ্টা করছি। তবে অবশ্যই আর্থিক লেনদেন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এই ডিজিটাল লিটারেসিটা আমাদের খুবই প্রয়োজন। এই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে, আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠ্যপুস্তকে আমাদের ডিজিটাল লিটারেসিটা যদি অন্তর্ভুক্ত করতে পারতাম তাহলে অনেক দ্রুতই কিন্তু শৈশব কৈশোর থেকে আমরা আমাদের ভবিষ্যৎ স্মার্ট নাগরিকদেরকে আমরা ডিজিটালি লিটারেট করে গড়ে তুলতে পারতাম, সাইবার সিকিউরিটি ব্যাপারে অ্যাওয়ার করতে পারতাম। পাশাপাশি আমরা একটা নতুন ওয়েবসাইট করেছি, গেমিফিকেশন ইন এডুকেশন, সেটি হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস .gov.bd, যেখানে কিন্তু বিভিন্ন 3টা সেগমেন্টে শিশু, কিশোর, কিশোরী, ছাত্রছাত্রীদের জন্য দেশের ইতিহাস, ঐতিহ্য, মূল্যবোধ, নৈতিকতার পাশাপাশি আমরা ডিজিটাল লিটারেসি শেখানোর ব্যবস্থা করেছি। তাই আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষয়িত্রী, শিক্ষিকা, অভিভাবক এবং মাননীয় সংসদ সদস্য মহোদয়দেরকে অনুরোধ করব যেন তাদের নিজস্ব এলাকায় তারা শিক্ষা প্রতিষ্ঠানে গেলে এই ওয়েবসাইটগুলোতে যাতে আমাদের ছাত্রছাত্রীরা প্রবেশ করে এবং তারা নিজেরা যাতে আনন্দ
প্রসঙ্গের মধ্য দিয়ে দেশের শিক্ষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি তাদের ডিজিটাল লিটারেসি এবং সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসের জন্য কাজ করে। সবাই মিলে আমরা ইনশাআল্লাহ কাজ করলে আমরা 100% ডিজিটাল লিটারেট নেশন আমরা গড়ে তুলতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার।